দুঃসময় যেন পিছু ছাড়ছে না ইউভেন্টাসের। গেল মৌসুমে 10 পয়েন্ট কাটার পর এবার নতুন শাস্তির মুখোমুখি হতে যাচ্ছে ক্লাবটি। বিস্তারিত টেস্ট রিপোর্টে। মাঠে এবং মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের। আর্থিক অনিয়মের অভিযোগে গেল মৌসুমের মাঝপথেই 10 পয়েন্ট কাটা হয়েছিল ক্লাবটির, ফলে শীর্ষ 4 থেকে ছিটকে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে যায় তারা। আর এবার আরও গুরুতর শাস্তির মুখে পড়তে যাচ্ছে ইতালিয়ান এই ক্লাবটি। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, আসছে মৌসুমে ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ইউভেন্টাস। নতুন শাস্তির কারণে এবার কনফারেন্স লিগ থেকেও বাদ পড়তে যাচ্ছে ক্লাবটি। শুধু তাই নয়, একই সঙ্গে ইতালিয়ান ক্লাবটিকে 20 মিলিয়ন ইউরো জরিমানাও করা হয়েছে। উয়েফা জানায় ক্লাবটির লাইসেন্সিং এবং অর্থনৈতিক ব্যাপারে তদন্ত শেষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি তাদের বিবৃতিতে জানিয়েছে, 20 মিলিয়ন ইউরো আর্থিক জরিমানার মধ্যে 10 মিলিয়ন ইউরো তখনই দিতে হবে যদি 2023-24 ও 25 অর্থ বছরেও দলটি তাদের আর্থিক সঙ্গতি বজায় না রাখে। এদিকে এমন নিষেধাজ্ঞার পর ইউভেন্টাস জানিয়েছে উয়েফার এ সিদ্ধান্তের বিপক্ষে কোনো আপিল করবে না তারা। ক্লাব সভাপতি জিয়ান লোকা ফেরেরো বলেন, আমরা উয়েফার আর্থিক নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করছি, যা হোক আমরা এ রায়ের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছি। বিজয় টিভি নিউজ ডেস্ক।